Hi everyone, this is my very first video on YouTube. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি এন্ড ব্যানানা স্মুদি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সো এখানে আমি যতটুকু স্ট্রবেরি ততটুকু পরিমাণ ব্যানানা নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে অ্যাড করছি চিয়া সিড 1 tablespoon. আপনারা যদি না পান চিয়া সিড কোনো সমস্যা নাই, এটা জাস্ট অপশনাল। এটা বাংলাদেশে তোকমা আছে না, বাংলাদেশে তোকমার মতোই চিয়া সিড কাজ করে। সো আমি এখানে 1 tablespoon চিয়া সিড দিয়ে দিচ্ছি। এটা টেস্টটা আরও অনেক বেশি বাড়ায়, আমার অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও অনেক বেশি ভালো লাগে। ওর নাম দিনার, আমি আরেকদিন ওর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব। অ্যান্ড এখানে আমি দিচ্ছি জাস্ট 1 টিস্পুন স্প্লেন্ডা, বাট আপনারা এখানে সুগার ইউজ করতে পারেন, যেহেতু আমাদের বাসার সবার ডায়াবেটিস, তো আমরা সুগার বেশি খাই না। এখন আমি অ্যাড করছি মিল্ক, 2% মিল্ক। আপনারা অবশ্যই হোল মিল্ক ট্রাই করবেন, দ্যাট ট্রাই করবেন, বিকজ হোল মিল্ক টেস্ট আরও অনেক বেশি বাড়ায়। আমাদের বাসায় সবাই অনেক হেলথ কনসিয়াস, তো নো হাফ কাপ। বেশি মিল্ক দিবেন না, তাহলে এটা আসলে অনেক বেশি লিকুইড হয়ে যাবে, যেহেতু আমরা স্মুদি করতেছি, সো এটা একটু থিক হইলে বেশি মজা লাগবে। এন্ড আমার কাছে হেভি ক্রিম ছিল, এটা আমি অ্যাড করব, অপশনাল, এটা না দিলেও কোনো ব্যাপার না, জাস্ট মিল্কটা একটু কম দিতে হবে। অ্যান্ড আমি যে স্ট্রবেরি আর ব্যানানা ইউজ করছি এখানে, সেগুলো আইসড করে নিয়েছিলাম আমি আগে, জাস্ট ছোটো ছোটো করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, অ্যান্ড আইসটাই আমি এখানে ইউজ করতেছি। সো এটা আমি এটা জাস্ট মাপ ছাড়াই, এটা জাস্ট ইচ্ছা মতো, আমার কাছে অনেক অল্প ছিল। একদম পারফেক্ট থিকনেস হয়েছে, আমি ভাবছিলাম আরো বেশি মিল্ক দেওয়া লাগবে। গুড, সো অবশ্যই আমার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টেক কেয়ার।